আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 11/11/2022 শুক্রবার। তো আজকে চাকরি বিষয় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ জব সার্কুলার। তো আমি এই জব সম্পর্কে একটু ডিটেলস বলে দিই যে এই জবের টোটাল পোস্ট কয়টা আছে সেটা যদি একটু বলে দিই যে এই জবের টোটাল পোস্ট হলো 8টি। তো এবার কোন পোস্টে কতজন নিবে যদি আমি একটু আর একটু বিস্তারিত বলে দিতে, যে প্রথম নম্বরে প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর নিবে 3 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রকে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর নিবে 2 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল 3 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে অফিস সহায়ক নিবে 3 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন এখানে আরও একটু বিস্তারিত দেওয়া আছে, যদি আমি একটু বিস্তারিত ভেঙে বলি যে যে সকল জেলায় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন, 1 ও 2 নং ক্রমিক বর্ণিত পদে জামালপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও এবং পটুয়াখালী জেলা ব্যতীত দেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নং ক্রমিক বর্ণিত পদে গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, মাগুরা এবং পিরোজপুর জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে। সত্য বলি 11/10/2012 খ্রিস্টাব্দ তারিখের সাধারণ প্রার্থীর ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাকর্তার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এর নং 76 নং এত তারিখ 22/9/2022 খ্রিস্টাব্দ অনুযায়ী কোভিড-19 পরিস্থিতির কারণে প্রার্থীর বয়স 25/3/2020 খ্রিস্টীয় তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবে। লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি সহ নিয়োগ কাগজপত্র দাখিল করতে হবে। 1 নম্বরে বা ক নম্বরে প্রথম শ্রেণী পেজেটে কর্মকর্তা রিক্ষ সতর্কিত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। খ নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনারের নিকট এতে নিজ জেলার উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সনদের সত্যায়িত ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ কোটা থাকলে কোটার কাগজপত্র জমা দিতে হবে, এমনকি ইউনিয়ন বা পৌরসভা মেয়র থাকলে এখানে নাগরিক সনদপত্র লাগবে। এখানে আরও বিস্তারিত বলা আছে এবং কোন তারিখে বা কত কী কী কাগজপত্র জমা দিতে হবে, ঠিক আছে, এবং কীভাবে জমা করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এবং কোন সেজন্য কত টাকা ফি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে।
তো এইটা এই ভিডিও এই পোস্টের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই জবের সর্বশেষ তারিখ অ্যাপ্লাই 10/11/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা পর্যন্ত 10টা থেকে অনলাইন আবেদন পূরণ শেষ সময় হবে 30/11/2022 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 30 তারিখ বিকাল 5টার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জবের জন্য। আর এখানে ওয়েবসাইট লিঙ্ক আছে, এই ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এসে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাওয়ার আগে একটাই কথা, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই বা ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং পেজটা ফলো করে রাখবেন। কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।